সে তো আজকে আমরা শুরু করবো ক্লাস টুয়েলভের যে এ টেস্ট পেপার আছে ওর ফিজিক্সের সলিউশান দুটো সেটের সলিউশন করব তোমরা দেখো এমসি শুধু উত্তরগুলো বলে দিলে হয় না ওর যে কনসেপ্টটাও বোঝাতে হাতে হয় ওকে তাই একটু সময় লাগবে ধৈর্য রাখো এই জন্য আমি ফিজিক্সে বোলবার করেছি বাকি বায়োলজিতে কোনো বোলবার করিনি ওটা পিপিটির সাজিয়ে দিয়ে দিব তোমরা একটু সাথে থেকো আর পুরো কনসেপ্টটা ক্লিয়ার করো কারণ ফিজিক্সের এবিটিএ টেস্ট পেপার সলভ করলেই তাহলে তোমরা মোটামুটিভাবে যে উপযুক্ত হয়ে যাবে যে কীভাবে ফিজিক্সের চৌদ্দটা এমসি কিউ সলভ করবো চারটে এসসি কিউ ওকে কারণ এবিটিএ টেস্ট পেপার হচ্ছে একটা রাস্তা যে তোমরা কীভাবে নিজেকে প্রস্তুতি নিয়েছো ওগুলো প্রকাশ করার জন্য ওকে তাহলে দেখো বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন আছে তো আমরা প্রথম সেট যেটা এবিটিএ টেস্ট পেপার আছে ফিজিক্সের আছে ওতে প্রথম এমসি কিউটা দেখো আমি সবসময় শর্ট ট্রিক দিব কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করব তোমরা বুঝে নিও বলছে বায়ু মাধ্যমে কোনো একটা আহিত পরিবাহী আছে এবার যে কোনো আহিত পরিবাহী যদি আমি ওকে গোলক ভাবি ওকে তাহলে এখানে তুমি দেখো একটা আহিত পরিবাহী আছে আমি ওকে কোশ্চেন ওয়ানটা কোশ্চেন ওয়ান একটা আহিত পরিবাহী আছে গোলক তাহলে এর কি আছে সারফেসে ভাবলাম আধান আছে তো এই যে আধান আছে ওটা হচ্ছে কিউ আধান ওকে প্লাস চার্চ বা প্লাস কিউ আধান এবার বলছে ওর তলমাত্রিক ঘনত্ব তোলমাত্রিক ঘনত্ব যে কে আমার বলছি সিগ্মা সিগমা সমান হচ্ছে চার চাপন ওকে এরিয়া ওকে মানে আধান বাই ক্ষেত্রফল এটা হচ্ছে কি ওর সিগমার মান তাহলে দেখো যদি আমরা একটা গোলক ভাবি তো গোলকের ক্ষেত্রফলটা কী হবে চার্জ যদি কী হয় ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার ক্লিয়ার আমাদের বলছে এখানে নিকটতম কোনো বিন্দুতে এটা একটা বিন্দু নিকটতম ওখানে ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক প্রাবল্য কত হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে নর্মালি তোমরা দেখো আমরা ই সমান জানি কি ওয়ান বাই ফোর পাই এফসাইল নট কিউ আপন আর স্কোয়ার এটা তো সূত্র ইলেকট্রিক ফিল্ডের কিউয়ান কিউ টু আপনার আর স্কোয়ার যেহেতু আমরা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য করবো একটা কিউ কম লাগবে ওকে কারণ এখানে শুধু আধান আছে প্লাস কিউ তাহলে দেখো কিউয়ের জায়গায় ওকে আমরা কী বলতে পারি কিউ সমান কী হবে তাহলে এইখান থেকে তোমরা দেখো যে কিউ সিগমা ফোর পাই এটা হচ্ছে সিগমা ফোর পাই আর স্কোয়ার তাহলে জায়গায় আমি বসিয়ে দিই যে সিগমা ফোর পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই ফোর পাই আর স্কোয়ার ফোর পা ফোর পাই আর স্কোয়ার কেটে গেলো তাহলে সিগমা আপন অ্যাপসেলোর নোট এটা হচ্ছে আমার কি অ্যান্সারটা বুঝতে পেরেছো কিছু করিনি জাস্ট ওটার আমরা কী করেছি যে ওর আমরা সিগমার মানটা বের করেছি দিয়ে মানে কিউআর মানটা দিয়ে এখানে কিউ আর মানটা তড়ি থাকার প্রবলেমের সূত্রে বসিয়ে দিয়েছি তার আধানের আধান আর বিভবটা কী হবে দেখো মন দিয়ে কথা শোনো সে বলছে জাস্ট তোমরা কনসেপ্টটাকেই ভাবো এটা একটা ধারক ওকে সমান্তরাল পাওয়ারক আছে একে ব্যাটারির সাধ্যে আহিত যখন করা হচ্ছিল তাহলে ব্যাটারির সাথে যখন আমি যুক্ত করবো এটা যদি নেগেটিভ হয় এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে প্লাস কেউ থাকবে এতে আধান আর এতে কী হবে মাইনাস কিউ আধান থাকবে এবার আমি কী করলাম এটাকে মুছে দিলাম কেন সে বলছে বিচ্ছিন্ন করে দিল তবুও চার্জ থাকবে কারণ ক্যাপাসিটারের কাজ কী মানে আধানকে সঞ্চিত করে রাখা এর কাজ তাহলে এর মধ্যে কী আধান আছে প্লাস কেউ আধান আছে আর এর মধ্যে কী আছে মাইনাস কিউ আধান আছে ওকে এবার আমাদের বলছে যে আধানের উপর কী প্রভাব পড়বে যদি আমি ডিসটেন্স বাড়াই দেখো তাহলে এইটা প্রথমে যে দূরত্ব ছিল এই দূরত্ব এখানে মনে করি যে এত দূরত্ব ওটা হচ্ছে ডি যে দুটো পাঁচ ধারকের মধ্যবর্তী দূরত্ব এবার একটা জিনিস মনে রাখো যে চার্জের উপর কোনো প্রভাব পড়বে না কারণ এতে যত চার্জ ছিল পরেও সরিয়ে দিলেও চার্জ একই থাকবে যখন পর্যন্ত এখানে বাইরে থেকে কোনো কিছু ইন্টারফেয়ার না করানো হয় তাহলে এখানে কী হচ্ছে কিউ কনস্ট্যান্ট থাকবে মানে অপরিবর্তিত এবার তোমরা অপশান দেখো অপশান বলছে কিউ অপরিবর্তিত তো বিভবটা কী হবে বিভব হচ্ছে যে ভি সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স ওকে এবার তোমরা একটা কথা ভেবে দেখো এটা তোমাদের কাজে লাগবে না তোমরা বিভবকে দেখো বিভব সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু এবার যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্স যদি বাড়ানো হয় তাহলে আমাদের বিভবও বাড়বে ওকে তাহলে এইখানে টোটাল কনসোলটা হচ্ছে যে কিউয়ের পরিমাণ বাড়বে আর বিভবও বাড়বে দেখো একটা অসম ধাতব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের সময় পরিবাহী দৈর্ঘ্য বরাবর কোন রাশির ধ্রুবক আচ্ছা দেখো কিছু বলেনি কি বলেছে বলছে একটা অসম ধাতব পরিবাহী আমি একটা ধাতব পরিবাহী রাখছি যার মধ্যে দিয়ে আমার কারেন্ট যাচ্ছে সহজে আমি ধাতব পরিবাহীটাকে এই করে রাখলাম ওকে এইখানে আমাদের একটা সম্পর্ক আছে যে আমাদের যে কারেন্টটা যাবে আই এর যে সূত্র হচ্ছে এনই এ ভিডি ওকে যেটা আমরা বলছি ভিডি এটা হচ্ছে অনুপ্রবাহ বা বিচলন বেগ তাহলে দেখো বিচলন বেগটা সমান হবে না ওকে কেন না যেখানে যেখানে এই যে বিচলন বেকের এটা হচ্ছে ই ভেরাইটিস হচ্ছে ভিডি মানে কি তোমার যেখানে যেখানে ইলেকট্রিক ফিল্ড তো সমান নয় না এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আর এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সমান নয় ওকে কারণ চার্জ ডিস্ট্রিবিউশন ডিস্টেন্সের ওপর নির্ভর করেছে ইলেকট্রিক ফিল্ড কার উপর নির্ভর করে যে ওখানে তড়িৎ ক্ষেত্র কোথায় সুষম আছে কোথায় অসম আছে মানে ইলেকট্রিক ফিল্ডগুলো যত পাশাপাশি থাকবে সেটা স্ট্রং ওকে আর যদি তরিত বলরেখাগুলো দূরে দূরে থাকবে সেটা হচ্ছে উইক তাহলে এখানে দেখো যে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে এর যে ইলেকট্রিক ফিল্ডটা ঠিকঠাক থাকছে না তাহলে এটা আমার তো কনস্ট্যান্ট হতে পারে না এবার হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল তো হবেই না আমাদের অপশান কী কী দিয়েছে যে অনুপ্রবাহ বেগ না হবে কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টটা আই তড়িৎ প্রবাহ যাবে আইটা কখনো বাড়বে না বা কমবে না মানে জাস্ট এতটুকু মনে রাখো যদি কোনো অসম পরিবাহীর মধ্য দিয়েও যদি কোনো তড়িৎ প্রবাহ যায় তাহলে হচ্ছে ওর দৈর্ঘ্য বরাবর যদি যায় তাহলে আমাদের তড়িৎ প্রবাহের মানে তড়িৎ প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হবে না আইয়ের কোনো পরিবর্তন হবে না ওকে দেখো একটি সুষম চুম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে ওখানে কি থাকবে না কোনো কথা নয় এটা ম্যাগনেটিক ফিল্ড আছে এবার হচ্ছে আমি সাপোজ এইরকম রকম করে ইলেকট্রিক ফিল্ডের মতো আমি ম্যাগনেটিক ফিল্ড এখানে বি রাখলাম এবার ম্যাগনেটিক ফিল্ড রাখলাম সে বলছে এটা সুষম আছে সব বিন্দুতে ইলেকট্রিক মানে ম্যাগনেটিক ফিল্ডের মান সমান তো বলছে একটা চুম্বককে রাখবো ওটির উপর আচ্ছা চুম্বককে আমি এইভাবে রাখলাম সবজ ওকে এটা নর্থ পোল এটা সাউথ পোল দেখো এখানে কোনো ফোর্স লাগবে না ওকে কেন ফোর্স লাগবে না কারণ ও চুম্বককে কী করবে যে ঘুরিয়ে দিবে ওকে এখানে যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে টর্ক এটা তোমরা সবাই জানো জাস্ট একটা ইমাজিন করো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা কী ছিল ইলেকট্রিক ফিল্ড যদি এইরকম করে যায় আর এখানে যদি একটা কোনো ডাইপোল থাকে যে প্লাস কিউ আর মাইনাস কিউ থাকে তো ইলেকট্রিক ফিল্ড কী করবে একটা ফোর্স লাগবে যাকে একে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানে আনা যায় কিন্তু এখানে তো অলরেডি ওটা সুষম ক্ষেত্র আছে আর ওখানে যদি কোনো চুম্বকে রাখবো তারা কী করবে যে ওখানে যে কোনো ফোর্স লাগবে না কারণ ওখানে টর্ক মানে কি টর্ক মানে হচ্ছে যে ওকে ওর ডাইরেকশানে নিয়ে যাওয়ার জন্য একটা বল টর্কও একটা বল কিন্তু সেটা কি হচ্ছে ওর ডাইরেকশানে নিয়ে যাওয়ার জন্য তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে টর্ক থাকবে কিন্তু কোনো বল থাকবে না এই অপশানটা ওকে যে কোশ্চেনটা আছে পরাচম্বক পদার্থের যে চুম্বক প্রবণতা ওকে ওটা উষ্ণতার সাথে কেমন পরাচম্বকের পরাচম্বক মানে কি হচ্ছে যে চুম্বক দ্বারা আকর্ষণ ওকে এবার সেটা ডিপেন্ড করছে যে ওর যে চুম্বক প্রবণতাটা ওটা হচ্ছে উষ্ণতার সঙ্গে বেস্তানুপাতিক ওকে এটা জাস্ট আমাদের এতটুকু মনে রাখতে হবে উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে অপশান এটা ঠিক এগুলো জাস্ট এগুলো থিওরি থেকে কোশ্চেন আছে এগুলো কোনো সলিউশন করে যাবেন। এসি বর্তনী থেকে যে কোশ্চেনটা আছে যেখানে আই আই সমান দিয়েছে ফাইভ প্লাস টেন সাইন পাইটি এখানে বলেছে এত এম্পিয়ার এখানে বলেছে যে প্রবাহ মাত্রার মান কি হবে যে ডিসি আর এসি এসির তো রাশিমালা এটা ডিসি মানে কনস্ট্যান্টটা তো এই যে যে বাইরে যে ফাইভটা আছে এটা হচ্ছে ডিসি কারেন্ট আর বাকি আমার এটা হচ্ছে এসির ওকে তাহলে এখানে যদি আমি নির্ণয় করি আমাদের ডিসির যে প্রবাহ মাত্রাটা যে আই অফ ডিসি সেটা হচ্ছে ফাইভ এম্পিয়ার আর যদি আমরা মানে এসির আমরা দেখি এসির কি হচ্ছে এসির কারেন্টের তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য যেটা আমাদের নির্ণয় করতে হবে এসির হচ্ছে আই জিরো আপন রুট টু ওকে সর্বোচ্চ এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমামকে রুট টু দিয়ে ভাগ করতে হবে এসি কারেন্ট নির্ণয়ের সময় তাহলে দেখো এই যে ম্যাক্সিমামটা হচ্ছে টেন টেন বাই রুট টু তাহলে টেন বাই রুট টু মানে কী হয় ফাইভ রুট টু এম্পিয়ার এবার আমাদের দুটো ডিসির প্রবাহ মাত্রা পেলাম এটা এসির প্রবাহ মাত্রা পেলাম আমরা আই জিরো বাই রুট টু এবার আমরা কী করবো আমার যে নেট নেট যদি আমরা আই নেটটাকে বের করি আই নেট সমান কী হবে আই ডিসির স্কোয়ার প্লাস আই এসির স্কোয়ার তাহলে কী হচ্ছে ডিসির হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর এসির হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ দু কত পঞ্চাশ পঁচিশ আর পঞ্চাশ কত পঁচাত্তর পঁচাত্তর রুট কত পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচাত্তর ফাইভ রুট থ্রি গুণ করে দাও ফাইভকে রুট গুণ করতে হবে ওকে এটা উত্তরটা হবে তোমার ডি যেটা হচ্ছে যে এইট পয়েন্ট সিক্স সিক্স করলো দিবে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো বলছে যদি কোনো সলিনয়েটের পাক সংখ্যা তিন গুণ করা হয় কত হবে আচ্ছা জাস্ট একটা জিনিস মনে রাখো যে সূত্রটা দি আছে সাবেশাঙ্ক এল সমান হচ্ছে যে মিউনট ওকে এন স্কোয়ার এ আপন এল এই এনটা কী হচ্ছে পাক সংখ্যা মানে একটা সলি নটটা আছে না কুণ্ডলীয়রম তার জড়িয়ে জড়িয়ে আছে এবার একটা জিনিস ভেবে দেখো সে বলছে এটাকে তিনগুণ করবো এটা স্কোয়ার আছে মানে তুমি এল কার সঙ্গে প্রফেশনাল আছে এন স্কোয়ারের সাথে তো যদি প্রাথমিক তোমার এন হয় পরে যদি তিনগুণ করো যদি থ্রি এন করো তাহলে থ্রি এন এর হল স্কোয়ার মানে তুমি যদি বুঝতে পারছো এটা কতগুণ হবে নাইন এন স্কোয়ার হচ্ছে না যে প্রাথমিক তোমার আমার এন স্কোয়ার ছিল পরে হচ্ছে তিন গুণ করলে একটাই ধর রাখবে যত গুণ করা হবে তার তো এন স্কোয়ার আছে না এখানে তো এর সাথে রাশিমালা সম্পর্কে স্কোয়ার তাহলে যদি দুই গুণ করা হয় তাহলে ওর পরবর্তী যে সাবেসঙ্খ্যা কত হবে চার গুণ হবে পাক সংখ্যা আর যদি তিন গুণ করা হয় তিন এন স্কোয়ার কত নয় নয় গুণ হবে প্রাথমিক দৈর্ঘ্যের নয় গুণ পরে কোশ্চেন থিওরির কোশ্চেন আছে তড়িরচম্বকীয় তরঙ্গ ওকে চুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না কার উপর তরিচুম্বকীয় তরঙ্গের বেগ কম্পাঙ্কের উপর নির্ভর করে না জাস্ট থিওরির কোশ্চেন এটা তড়িচুম্বকীয় তরঙ্গ ওটা মান কিসের উপর নির্ভর ল্যামডার উপর নির্ভর করে ইলেকট্রিক ফিল্ডের উপর নির্ভর করে ওকে আর তোমার কিসের উপর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর মানে তড়িচুম্বকীয় তরঙ্গ যেমন হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ছিল ম্যাগনেটিক ফিল্ড ছিল না তো তড়িচুম্বকীয় তরঙ্গটা যে ওয়েবটা কার উপর নির্ভর করে মাধ্যমের উপর নির্ভর করবে তোমার প্রাবল্যের উপরও মানে ডেন্সিটির উপর নির্ভর করে ল্যামডার উপরে ডিপেন্ড করে শুধু শুধু কম্পাঙ্কের ওপর নির্ভর করে না অপশানে এটা যখন আমরা দেখেছিলাম কি এই যে কোশ্চেনটা আছে যে লাল আলো আর নীল আলোর মধ্যে কার প্রতিসরাঙ্কের অনুপাতটা কত হবে যখন একটা আলো আসছিল তো লাল আলোর চুতি আর একটা সাপোজ বেগুনি আলো মানে ব্লু নীল আলোর চুতি এর চুতি বেশি এর প্রতিসোরাঙ্ক বেশি তাহলে যে মিউ বি ব্লুর যে প্রতিসোরাঙ্ক ওটা কার তুলনায় বেশি আমাদের লালের তুলনায় বেশি তাহলে এটা হচ্ছেই হচ্ছে যে লালের বাই ব্লুর এটা উপরে যখন ছোট আছে নিচে যখন বড় আছে কারণ এটা বেশি এটা কম তাহলে কী হবে এটা একের থেকে কম হবে কী বলম্বোসের কারণ আমাদের বেগুনি আলোর প্রতিসূরাঙ্ক বেশি লাল আলোর প্রতিসূরাঙ্ক কম তাহলে কি হচ্ছে যে লাল যদি ছোট হয় লোভ ছোট হর বড়ো মানে একের থেকে তো উত্তর ছোটো হবে পয়েন্টে আসবে আচ্ছা আলোকে কোনো হিসাবে মানে না ওকে আলোকে কোন হিসাবে মানে না কোনটা এটা তো অপবর্ত আলো ফটন স্রোত এটা কোন থিওরি মানে কোন আলোর কোন চ্যাপ্টার এটা মানে না কারণ আলো যে আছে ওটা দি ওটার যে আচরণ তো কখনও তরঙ্গ রূপে কখনও ফটন স্রোত রূপে তো আলোকে কোনো কোন হিসাবে পদার্থ কোনা হিসাবে মানে না সেটা হচ্ছে কি অপবর্তন ওকে এটা হচ্ছে কি তোমার ডি ব্রগলির যেমন সমীকরণ ছিল না বলছে এম ভোর আর ই গতিসম্পন্ন ইলেকট্রনের যে সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে ল্যামডার মান কী হবে ইলেকট্রেশন এইচ বাই রুট অভার অফ টু এমই অপশান ডিটা এটা তবে নিউক্লিয়াস ছিল ছশো অর্ধায়ু মানে দশ মিনিট পর ও হতে হবে তিনশো আরও দশ মিনিট দাও তাহলে এটা কত হবে দেড়শো তাহলে এবার দেখো বোঝো বলছে একটি পদার্থের অর্ধ জীবনকাল আছে দশ মিনিট অর্ধায়ু কত দিয়েছে অর্ধায়ু দিয়েছে টেন মিনিট তো এখানে কী হচ্ছে এর অর্ধায়ু হচ্ছে দশ মিনিট তাহলে আমাদের বলছে যে কতক্ষণ পরে সেটা সাড়ে চারশো হবে মানে সাড়ে চারশো বিঘটন হয়ে যাবে বিঘটন মানে নষ্ট হয়ে যাবে তো ছশোটা ছিল সাড়ে চারশোটা নষ্ট হলে আর কত থাকবে দেড়শোটা পরে থাকবে দেড়শোটা কখন পরে থাকবে কত সময় লাগবে কারণ ছশো থেকে তিনশো হতে দশ মিনিট সময় লাগে তিনশো থেকে দেড়শো হতে কত দশ মিনিট তো টোটাল আমাদের কত মিনিট সময় লাগবে কুড়ি মিনিট এটাই অ্যান্সার তারপর বলছি একটি পূর্ণতরঙ্গ একমুখী কারকের আউটপুটটা কী হবে দেখো যদি আমরা এসিটা ছবিটা এঁকে নিচ্ছি দেখো তো কী হচ্ছে এটা হচ্ছে এসি ওকে এসিতে কি হচ্ছে এরকম করে যাবে সে বলছে একটি একমুখী কারক পূর্ণ তরঙ্গ যদি হয় ওকে তো এইখান থেকে এটা একটা পূর্ণ তরঙ্গ যদি একমুখী কারক মানে বলছে সেই রকম ওকে এদিকে এ করবে না তাহলে এই যে এসি যখন নিচের দিকে নামছে না প্লাস আর মাইনাস যখন হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন না হচ্ছে পজিটিভ আর নেগেটিভ না হচ্ছে তাহলে এটা হচ্ছে ডিসি ওকে আর এটা কার মধ্যে স্পন্দিত একে বলে কি স্পন্দিত ওকে ওয়েব লাইক তাহলে এটার উত্তর কী হবে স্পন্দিত একমুখী ভোল্টেজ ওকে এসিটি কিসে হয়ে যায় ডিসি হয়ে যায় আর এটা স্পন্দিত আচ্ছা পরে যে কোশ্চেন আছে দূরদর্শন মানে টিভিতে যে সম্প্রচারের জন্য কম্পাঙ্কের কত সিমে ব্যবহার করা এটা তো সহজ কোশ্চেন এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন তো তিরিশ থেকে তিনশো হার্জ ওকে মানে মেগাহার যেটা এম জেড কী আছে তাহলে অপশান এটা থার্টি টু থ্রি হান্ড্রেড এম জেড ওকে ওটা বলছে একটি ইলেকট্রন এক অক্ষ বর গতিশীল হচ্ছে ওয়েকক্ষ অক্ষ বরাবর চম্বু ক্ষেত্র আছে ইলেকট্রনের উপর যে প্রযুক্ত বল আছে ওর অভিমুখ কোন দিকে হবে দেখো তো একটা ইলেকট্রন একস অক্ষর ওপর যাচ্ছে ওয়েকক্ষরপরে চম্বুক যাচ্ছে আমাদের কি ভি ক্রস বি আমাদের সূত্রটা কি আছে এফ সমান কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর তো আমরা ভি থেকে বির দিকে যাব এরম করে ভি থেকে বিয়ের দিকে যাবো তাহলে আমাদের যে থামের ডাইরেকশান যেদিকে ওদিকে হচ্ছে আমাদের বোলের ডাইরেকশন ম্যাগনেটিক ফোর্সের তাহলে এইরকম করে আমরা যাচ্ছি এইরকম আসতে পারে দিই তো এটা এক অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এটা কোন দিকে আছে অক্ষ বরাবর বুঝতে পেরেছো তো কী বলছে একটা অসক্ষর আকৃতি মানে এইরকম আছে একটা কোনো ম্যাগনেট আছে এদিকে আর এদিকে হচ্ছে সেম তার দিয়ে দেওয়া হলো তো সেম তার দিলে কী হবে এখানে যে কন্ডিশন হবে এখানে যে কোনো এটা অপজিটিভ এটা পজিটিভ বিকর্ষণ করবে বিনিকর্ষণ করলে কী হবে ম্যাগনেটিভ উই এখানে যে ম্যাগনেটটা আছে সেটা কী হয়ে যাবে উইক হয়ে যাবে কী বললাম বুঝতে পারছো না যদি একই দিকে জড়িয়েও থাকে তাহলে এখানে যে কুণ্ডলীর মধ্যে জড়িয়ে যাবে যতটা চার্জ নিয়ে যাবে এদিকেও সেম চাষ নিয়ে যাবে যদি পজিটিভ আর পজিটিভ নিয়ে যায় বিকর্ষণ করবে বিকর্ষণ করলে চুম্বকের উপর প্রভাব পড়বে আর ক্ষেত্রটা তোমার দুর্বল হয়ে যাবে ওকে সে বলছে একটি বৃত্তাকার তারকুণ্ডলী ওকে অক্ষ বরাবর একটা দণ্ড রাখা আছে তাহলে এটা একটা আমার চুম্বক এটা সাপোজ আমি বললাম নর্থ পোল এটা সাউথ পোল এখানে একটা বৃত্তাকার তারকুণ্ডলী রাখা হলো আমি এবার তারপর কী বলল যদি চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে চুম্বক এইভাবে রোটেট করলো এরম ঘুরছে তো চৌম্বক ঘুরলে কী হবে আমাদের সূত্রটা কি বলে ওকে ফ্যারাডের সূত্র যে সে বলছে যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে আমার যে ফ্লাক্স ফ্লাক্সের পরিবর্তন হলে প্রথম চার ছিল তারপর ফ্লাক্স হলো দুই তবে আমাদের তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে তাহলে এখানে এদিকে ঘুরছে তাহলে এর ভিতর দিয়ে জোরটা ফ্লাক্স ছিল তারপরে দুটা ফ্লাক্স গিয়েছিলো ওই দুটোই থাকবে এর তো কোনো পরিবর্তন হবে না ফ্লাক্স যদি প্রথম দুটা তারপরে যদি চারটায় যেত বা তার চারটা দুটো এরকম মানে চৌম্বকের সামনে পেছনে হতো তবে আমার তড়িৎ প্রবাহের উপর প্রভাব পড়তো আর এর ফলে কী হবে এটা কনস্ট্যান্ট কোনো প্রভাব হবে না কী বললাম বুঝতে আমি বলছি যে এটা একটা কোনো আমার এ আছে কুণ্ডলি আছে চুম্বক এইখানে আছে সে বলছে নিজের অক্ষের স্বাভাবিক চুম্বক এইরকম এরকম করে ঘুরছে ঘুরলে কী হবে যদি চুম্বক সামনে যেত আর পেছনে যেত তবে ফ্লাক্সের পরিবর্তন হতো আর এখানে তড়িৎ প্রবাহ আবিষ্ট হতো ইএমএফ ইন্ডিউস হতো এখানে কি হচ্ছে নিজের পথে ঘুরছে তাহলে কোনো তড়িচালক বলে এখানে আবিষ্ট হবে না এটা উত্তর তারপর বলছে উত্তর লেন্সের পরে কোশ্চান উত্তর লেন্সের যে অর্ধাংশ ও অস্বচ্ছ আবৃত করলে প্রতিবিম্বের উপর কি প্রভাব পড়বে দেখো এটা এটা একটা উত্তর লেন্স আছে ওকে এটা উত্তর লেন্স তো এ বলছে এ দূর পর্যন্তকে অস্বচ্ছ করে দাও তাহলে উত্তর লেন্সের যদি এর উপরে কোনো আলো এসে পড়ে তাহলে সে কী হবে ফোকাস দিয়ে বেরোবে ওকে ফোকাস দিয়ে বেরোবে আর একটা কী যাবে ওর এদিক দিয়ে যাবে ও দিয়ে যাবে তাহলে সবাই যে এখানে যুক্ত হল আমি ভাবলাম এখানে যুক্ত হলো এখান থেকে একটা ছবি পাওয়া যাবে এখানের এর ছবিটা এখানে যে বস্তু আছে তার ছবি এখানে পাওয়া যাবে তো কিন্তু কি হচ্ছে যদি এই দিকে অস্বচ্ছ করা হয় এর উপর কোনো প্রভাব পড়বে না শুধু একটু লাইটিংয়ের প্রভাব পড়বে লাইটিং মানে কি এটা যেহেতু পুরো ক্লিন থাকলে যতটা এখানে উজ্জ্বল হতো এটা একটু অনুজ্জ্বল হবে আর কিছু প্রভাব পড়বে না ওকে এবার বলছে পরের কোশ্চেন ওর অথবাতে আছে যে পদার্থ কোন অবস্থায় থাকলে পটিবর্ণালী উৎপন্ন হয় সবসময় কোনো পদার্থ যদি আয়নিত অবস্থায় থাকে ওকে আয়নিত অবস্থায় থাকলে সে কী হবে তার পটিবর্ণালী উৎপন্ন হবে এই ছিল আমাদের যে প্রথম ফিজিক্সের যে সলিউশন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছি ওকে অ্যান্সারগুলো একটু দাগিয়ে নিও